আসসালামু আলাইকুম কাছের দূরের সকল দর্শকদেরকে, কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল্লাহ বগুড়া জেলার আদমদিঘি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ঠিক পাশে হালিম ভাইয়ের ছাগলের খামার থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। খামারে বিভিন্ন জাতের উন্নত জাতের ছাগলের সংগ্রহ রয়েছে, সেগুলো আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো এবং যারা এইগুলো ক্রয় করতে চান কিভাবে ক্রয় করতে পারবেন, এগুলো কী জাতের, দাম কীরকম, বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরো প্রতিবেদন জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনার কথা অনেক শুনেছি এবং আপনাকে অনলাইনে সকলেই চিনে দেখেছি, জি ইনশাআল্লাহ। তো আজকে আপনার এই খামারে চলে আসলাম ভাই। আপনার আপনার কাছে এখন কি কি জাতের কালেকশনগুলো আছে সেগুলো আমরা দর্শকদের একটু দেখাবো, কোনটা কি কি জাত এবং কোনটা কি রকম দাম সেগুলো একটু জানাবো। আচ্ছা চলেন দেখি। জি তো হালিম ভাই, আমরা এখানে খুব সুন্দর একটি দর্পা দেখতে পাচ্ছি। তো হালিম ভাই, আমরা এখানে খুব সুন্দর একটি দর্পা দেখতে পাচ্ছি, এটার বয়স কি রকম ভাই? ভাই এগুলো এখনো দাঁত হয় নাই। হ্যাঁ, 10-11 মাস বয়স হয়েছে। 11 মাস বয়স? জি। আর দুইটা কি একই? জি, দুইটাই পাঠা বাচ্চা। দুইটাই হচ্ছে পাঠা বাচ্চা? জি। কোন দর্শক যদি আপনার কাছ থেকে এটা সংগ্রহ করতে চায় তাহলে দাম কি রকম রাখছেন? ভাই এই দর্পাগুলো নিতে চাইলে আপনার মোটামুটি 40-45 হাজার টাকা পিস পড়বে। হ্যাঁ, 40-45 হাজার করে পিস পড়বে। এটা কি ভাই ফিক্সড নাকি কথা বলার সুযোগ আছে? এইটা একটু ছোট আছে, এটা 40, এটা 45 হাজার। এটা হচ্ছে 45 আর এটা 40, একদম ফিক্সড? জি ফিক্সড। আচ্ছা মাশাআল্লাহ। আমরা আর এগুলানের কিন্তু আপনার অনেক ওজন হয়। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হইতে হইতে এগুলান 200-250 কেজি পর্যন্ত ওজন হয়। ভাই একটু যদি আপনি তো একজন অভিজ্ঞ খামারি, আপনার কাছ থেকে একটু জানবো, কেউ যদি এগুলো সংগ্রহ করতে চায় আসল জাত এবং সঠিক জাতের কিনা, সঠিক মানের কিনা বুঝবে কিভাবে? ভাই এগুলান দেশের বাহিরের। হ্যাঁ, এগুলাই যে এখনো কানে মানে ইয়ে লাগানোই আছে, ট্যাগ লাগানোই আছে, একদম পিছনে লেজটা দেখাই দেন, একদম লেজ দুম্বার মতো হবে। হ্যাঁ, আর এগুলো বিগ সাইজের, অনেক ওজন এগুলো, এখনই বর্তমানে 70-75 কেজি করে লাই পয়েন্ট আছে। বর্তমানে আছে 70-75? জি মাশাআল্লাহ। ভাই আমরা এখানে খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি, এটার সাথে মনে দুটো বাচ্চাও আছে? একটা বাচ্চা আছে এটার সাথে। এটার সাথে তালিম ভাই, আমরা এখানে খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি, একটা বাচ্চা আছে মনে হয়, জি, মায়ের দুধ খাচ্ছে। জি, এটা কি জাতের ভাই? ভাইয়ের তোতা ছাগল। এটা হচ্ছে তোতা? জি। আর এটার সাথে একটা বাচ্চা আছে তাই? জি, পাঠি বাচ্চা। আর এগুলো বিগ সাইজের ছাগল? হ্যাঁ জি জি, একটু ঘুরে দেখাবো। এগুলো একবারে বিগ সাইজের ছাগল, মাশাআল্লাহ, সাইজ খুবই, হাইট তো অনেক। হ্যাঁ, 37 হাইট আছে। 37 আছে। এটা কি লাইভ ওয়েট দিয়েছে? এটা মোটামুটি আপনার 65-70 কেজি হবে। 65-70। বাচ্চার সাথে মার দামটা কি রকম ভাই? এই মা বাচ্চা একসঙ্গে কেউ নিতে চাইলে 75 হাজার টাকা দাম পড়বে। একদম ফিক্সড? জি ফিক্সড। এর মধ্যে কি আপনার ট্রান্সপোর্ট খরচ? হ্যাঁ, এগুলোর কস্টিং একদম ফ্রি, বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবে, কোনো খরচা দিতে হবে না। বাকি সবকিছু আপনার? জি ফিক্সড 75 হাজার। জি মাশাআল্লাহ। দুই মা বাচ্চা কেউ নিতে চাইলে 65 হাজার টাকা দাম। জি মাশাআল্লাহ। এর মধ্যে ট্রান্সপোর্ট খরচ হচ্ছে আপনার? জি একদম কস্টিং ফ্রি। আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যাবে, 10টা দেখে একটা নিবে সবচাইতে ভালো। আর যদি কোন কেউ না আসতে পারে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে, আমার যেটা পছন্দ হয় শুধু ওইটা আমাকে নক করে বললে আমার কাছে যা কালেকশন আছে সবগুলারই ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে শুধু নক করলে হবে আপনার? জি জি জি। হালিম ভাই এখানে খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই, ওটা হরিয়ানা পাঠা। এটা হচ্ছে হরিয়ানা পাঠা? হ্যাঁ, কলকি সিং এর। মাশাআল্লাহ। এটা হাইট কতটুকু আছে? হাইট আছে 39-40 এরকম হবে। লাইভ ওয়েট কতটুকু আছে? লাইভ ওয়েট প্রায় 100 কেজি। প্রায় 100 কেজি। জি। এটা দাম চাচ্ছেন কি রকম ভাই? ভাই ওই পাঠাটা কেউ নিতে চাইলে ফিক্সড 92 হাজার টাকা দাম পড়বে। ফিক্সড? জি 92 হাজার। মাশাআল্লাহ। তো হালিম ভাই আজকে আমরা আপনার এই খামারে বেশ কিছু উন্নত জাতের
ছাগল দেখেছি ভাই, সময় সংকীর্ণর কারণে আপনাকে সবকিছু দেখাইতে পারলাম না, আরো অন্তত 20-25 পিস ছাগল ভিতরে আছে। হ্যাঁ ইনশাআল্লাহ কোন এক সময় আমরা, হ্যাঁ আর আপনার ভিউয়ার্সরা আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমাকে নক করলে আমার কালেকশন সবগুলোই ভিডিও দেব, যে যার যেটা পছন্দ নিতে পারবে, এসেও নিতে পারবে, ওইখান থেকেও নিতে পারবে, সমস্যা নেই, ভিডিও পাঠালো হবে। জি জি জি। তো ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।